সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে অঞ্চলব্যাপী সাইকেল মিছিল করল তৃণমূল কংগ্রেস। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর অঞ্চল কার্যালয় থেকে সাইকেল মিছিল শুরু হয়। পারুলিয়া, চৈতন্যপুর, পাঁচামি, শীর্ষা হয়ে ভগবন্তপুর এক নম্বর অঞ্চল পরিক্রমা করে পুনরায় কৃষ্ণপুর অঞ্চলে দলীয় কার্যালয়ে শেষ হয়। ভগবন্তপুর এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে এদিনে মিছিলে শয়ে শয়ে সাইকেল নিয়ে অংশ নেয় তৃণমূল নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ভগবন্তপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার আরমান আলী খান, অঞ্চল উপপ্রধান ইকবাল সরকার সহ সমস্ত অঞ্চল নেতৃত্ব। তৃণমূলের দাবি কৃষক বিরোধী কৃষি আইনের বিরোধিতায় এদিনে মিছিলে 2000-এর অধিক সাইকেল নিয়ে অংশ নেয় কর্মী সমর্থকরা। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও কৃষি আইনকে হাতিয়ার করে অঞ্চলে অঞ্চলে তার জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রকোনা থেকে বাবলু সত্তার রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ ঘাটাল। অঞ্চলব্যাপী মিছিল আমাদের টোটাল ভগবন্তপুর এক নম্বর অঞ্চলে প্রায় কিছু কমন বুথকে আমরা কভার করেছি আজকের এই মিছিলে। এবং এই কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা করছে এবং যারা কৃষক আন্দোলন করছে, এই কৃষক যে বিল, এই বিল যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে তৃণমূল কংগ্রেসের আন্দোলন জারি থাকবে। সাইকেল মিছিল প্রায় 2000 থেকে 2500 সাইকেল আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে এলাকার মানুষ। অঞ্চলব্যাপী মিছিল এখনো এটা লাগাতার চলবে, একদম ভোট ঘোষণা হোক বা নাই হোক, আমরা এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই কৃষি বিল যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের আন্দোলন জারি থাকবে। এবং সেটা বলি তা আগামী দিনে তারই কৃষকদের স্বার্থে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে, চলবে। কৃষকদের স্বার্থে তৃণমূল কংগ্রেসের মহাকাবের আন্দোলন চলছে, চলবে। গরিব খেটে গাঁদার কংগ্রেসের স্বার্থে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।